আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আপনাদের মাঝে আমি আর এস পাঁচশো সাঁত্রিশ চমৎকার এই ডোনটির কিভাবে ক্যামেরা আপনারা মোবাইলের সাথে কানেক্ট করবেন সেটাই এখন আমি আপনাদের দেখাবো সো অবশ্যই ধুত সকালে ফুল রিভিউটি দেখবেন বন্ধুরা ভিডিওটা কিন্তু একটু টানবেন না এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফোর কে রেজলিউশনের ক্যামেরা এই ক্যামেরাটা আপনার মোবাইলের সাথে কীভাবে কানেক্ট করবেন হ্যাঁ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আর ক্যামেরা যদি কানেক্ট না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেকের ক্ষেত্রে একটা বিড়ম্বনার শিকার হ্যাঁ সো আপনি অবশ্যই নিশ্চিত থাকেন এখন আপনাদের মাঝে আমি দেখাবো আপনারা কীভাবে কানেক্ট করবেন আর কানেক্ট করার জন্য আপনার মোবাইলে একটি সফটওয়্যার থাকা লাগবে আমি দেখাচ্ছি বন্ধুরা এই যে আমরা একটি স্মার্টফোন আপনাদের মাঝে নিয়ে হাজির করেছি এই স্মার্টফোনে আপনার একটা সফটওয়্যার থাকা লাগবে সেটা হচ্ছে সফটওয়্যার নাম হল স্ফান এই যে দেখেন বন্ধুরা ভালো করে লক্ষ্য করেন এই ফান এখানে লেখা আছে সো স্ফান সফটওয়্যারটা আপনার প্রয়োজন হবে এটা প্লে স্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন প্লে স্টোর থেকে আপনার ডাউনলোড করে নেবেন স্ফান। আচ্ছা ঠিক আছে আমি মনে করেছি আপনারা এই স্পান সফটওয়্যারটি ডাউনলোড করেছেন ইজোকে এখন আপনারা কিভাবে কানেক্ট করবেন সেটা প্রসেসটা আমি বলে দিই বন্ধুরা এটা সর্বপ্রথম যে প্রসেসটা হবে সেটা হচ্ছে ডোনটাকে আপনাকে অন করে নিতে হবে এই যে আর এস পাঁচশো সাঁত্রিশ ফোর কে এই ডোনটি নিচের সাইডে পাওয়ার বাটনটা দেওয়া হয়েছে সো পাওয়ার বাটনটা আমি এখানে অন করে নিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন অন করতে এখানে এলইডি ইডি লাইটগুলো দেখতে পাচ্ছেন তার মানে আপনাকে বুঝতে হবে ডোনটি অন হয়ে গেছে এখন কিন্তু এখন যদি আপনি সফটওয়্যারের মধ্যে ঢোকেন তাহলে কিন্তু কানেক্ট হবে না ঠিক আছে বন্ধুরা কারণ এই ডোনের একটা নিজস্ব ওয়াইফাই আছে মানে এটারই একটা নিজস্ব ওয়াইফাই আছে সেই ওয়াইফাইটা আপনার মোবাইলে সার্চ করে নিতে হবে সার্চ করে কানেক্ট করতে হবে সাপোজ আমি দেখাচ্ছি আপনাকে এটা হচ্ছে আপনাকে দ্বিতীয় ধাপ আপনার মোবাইলে যাবেন যাওয়ার পরে ওয়াইফাই অপশনে ওয়াইফাইটি অন করে দেবেন ওয়ার পরে এর মধ্যে ঢুকলে আপনি সার্চ করতে থাকবেন তারপরে দেখবেন আপনার ডোনের ওয়াইফাইটা আপনার ফোনে পেয়ে গেছে দেখতে পাচ্ছেন এস হ্যাঁ এস ডি এস ডি এই ওয়াইফাই নাম এই ডোনে দেখতে পাচ্ছেন মনে হয় এটা যেহেতু প্রফেশনাল লেভেলের ড্রোন এই ড্রোনে নিজস্ব ওয়াইফাই আছে সেই ওয়াইফাইটা কিন্তু আমার মোবাইল পেয়ে গেছে সো সেই ওয়াইফাইটা আমি কানেক্ট করে দিলাম আপনার আমার স্মার্টফোনে হ্যাঁ এই কোনো পাসওয়ার্ড টাসওয়ার্ড কিচ্ছু লাগবে না জাস্ট ওয়াইফাই পাবে একটা ক্লিক করে দেবেন আপনার পেয়ে যাবে আপনার ফোনে দেখতে পাচ্ছেন ওয়াইফাই হ্যাজ অ্যাক্সেস মানে এই ওয়াইফাইটা আমি এখন অ্যাক্সেস করতে পারতেছি ড্রোনের ওয়াইফাইটা এখন এই ড্রোনের ওয়াইফাই আমার ফোনে কানেক্ট আছে দেখতে পাচ্ছেন এই যে ওয়াইফাই লগোটা আমার ফোনে দেখতে পাচ্ছে তার মানে কানেক্ট হয়ে গেছে বন্ধুরা এখন আমরা কি করব এ তারপরে তৃতীয় যে ঢাপটা সে তৃতীয় ঢাপটা হচ্ছে আমি এই সফটওয়্যারের মধ্যে ঢুকবো হ্যাঁ এই সফটওয়্যারের মধ্যে যেতে আমি ঢুকি হ্যাঁ তখন আপনাকে স্টার্ট করতে হবে এই যে আমরা স্টার্ট করব দেখতে পাচ্ছেন কানেক্ট কিন্তু হয়ে গেছে এখন আমি এই যে রিমোট ছাড়াও কিন্তু কন্ট্রোল করতে পারবো আমার স্মার্টফোন দিয়ে এই ড্রোনটাকে আচ্ছা যাই হোক বন্ধুরা এই যে আমরা স্টার্ট করব এখন এই যে আমরা স্টার্ট করতেই এখন কিন্তু আমি লাইভ দেখতে পাচ্ছি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন একেবারে এইচ ডি ফোর রেজলিউশনের ক্যামেরা কী চকচকা দেখছেন এই যে দেখেন আমি ডোনটাকে ঘোরাবো এই লাইভ লাইফটাও কিন্তু লড়বে মাথা নষ্ট করা ক্যামেরা তার মানে বন্ধুরা দেখতে পাচ্ছেন কি কালার আমাদের ক্যামেরা তার মানে বুঝতেই পারতেছেন বন্ধুরা এটা যখন আপনি বাইরে এই ড্রোনটা যখন ফ্লাই করবেন তখন মাথা নষ্ট করা এটার কালার দেবে দেখতে পাচ্ছেন কি কালার এখন আপনাদের মাঝে আমি আপনাদের মাঝে দেখাবো এই সফটওয়্যারে বেশ কিছু কাজ আপনারা কিভাবে ব্যবহার করবেন এভরিথিং সব কিছু এখন এই ড্রোনের তো আপনার দুইটা ক্যামেরা ঠিক আছে এখন এই সামনের ক্যামেরাটা ওপেন আছে এখন যদি মনে করেন যে নিচের ক্যামেরাটা কিভাবে অন করব সেটা আমি আপনাদের দেখা দিচ্ছি বন্ধুরা নিচের ক্যামেরাটাকে আপনাকে অন করতে হলে সর্বপ্রথম যেতে হবে এই যে ক্যামেরা অপশন দেখতে পাচ্ছেন এই যে ক্যামেরা অপশনে আমরা গেলাম এখন কিন্তু নিচের ক্যামেরাটা কিন্তু অন হয়ে গেছে এই যে দেখেন এই যে আমি এখানে একটি ফোন রেখেছি এখন নিচের একটা কে ক্যামেরা আছে এই যে দেখতে পাচ্ছেন একটা ক্যামেরা এই ক্যামেরাটা কিন্তু অন হয়ে গেছে এই যে দেখেন স্মার্টফোনটা কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ একটু কাছ থেকে দেখে একটু ব্লার একটু ব্লার ধর ধরতেছে আবার যে তাহলে আপনি মনে করেন যে দুইটা ক্যামেরা একসঙ্গেও অপেন রাখবো সেক্ষেত্রে আপনি দুইটা ক্যামেরাও একসঙ্গে ওপেন রাখতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিসের ক্যামেরা আমার সাদা টেবিল তাই এখানে সাদা ধরে আছে হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন এই যে আপনি সামনের ক্যামেরা এবং পিছনের ক্যামেরা দুইটা একসঙ্গে দেখতে পাচ্ছেন কল আসছে সামনে ক্যামেরা এবং পিছনের ক্যামেরা দুইটা একসঙ্গে আপনি ওপেন রাখতে পারবেন আবার মনে করেন যে দুইটা আমি মাঝখান ডিসপ্লেতে রাখ মানে দুইটা আমি বড় ডিসপ্লেতে এখন তো ছোটো ডিসপ্লে এখন দেখতে পাচ্ছেন এই যে একটা ক্যামেরা এই সাইডে চলে আসছে একটা ক্যামেরা এই সাইডে চলে আসছে আবার একটা টি টিপ মারবেন এই আইকনে তখন সামনে এটা চালু হয়ে যাবে তাহলে বন্ধুরা বুঝতে পারলেন আপনার দুইটা ক্যামেরা একসঙ্গে ওপেন রাখতে পারবেন দুইটা একসঙ্গে কাজ করতে পারবেন তা বাদে প্রচুর ফাংশন আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আপনি চোখে ভিয়ার বক্স লাগা ওই ড্রোনটি আপনি ফ্লাই করতে পারবেন এই যে ভিয়ার বক্সের সিস্টেম দেওয়া হয়েছে এই যে ফলো মোডের অপশন দেওয়া হয়েছে আপনি যে যখন এই আইকনে টিপ মারবেন তখন দেখবেন প্রচুর ফাংশন এটা হচ্ছে ফলো মোড আপনার ডোনে সামনে এরকম করে হাত তু তুলবেন ডোন আপনাকে ফলো করতে থাকবে তারপর দেখতে পাচ্ছেন এখানে রোটেট করতে পারবেন ভিআর বক্স দেওয়া হয়েছে তারপর আপনার জুম করতে পারবেন আপনি কত জুম করে আপনার পিকচার নেবেন এই যে দেখেন এখানে জুম করার সুবিধা আছে দেখেন এখানে জুম করার সুবিধা আছে তারপরে আপনি যখন ভিডিওটা রেকর্ড করবেন তখন কোন বাটনে রেকর্ড করবেন এই যে আপনি ভিডিও ড্রোনটা আকাশে এরকমভাবে উঠতেছে এরকমভাবে আকাশে উঠতেছে দেখেন এরকমভাবে উঠতেছে সো আপনি কি করবেন ভিডিওটা রেকর্ড করতে হবে তখন এখানে রেকর্ড বাটনে চাপ দেবেন এই যে এখানে একটা রেকর্ড চিহ্ন উঠতেছে যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স রেকর্ড চিহ্ন উঠতেছে আপনারা দেখতে পাচ্ছেন তখন আপনি বুঝবেন যে হ্যাঁ রেকর্ড হচ্ছে তখন এটা আবার আপনার রেকর্ড শেষে সেভ করে দেবেন আপনার একটা ছবি তোলা প্রয়োজন হ্যা বিস্তর একটা সিনারি পেয়েছেন খেসাং করে আপনি এই বাটনে চাপ দেবেন ছবি উঠে গেছে এখন সব কিছু দেখলেন আমি একটা ছবি তুলে ফেললাম হ্যাঁ এই যে এই বাটনে যদি আমি এখন চাপ দিই তাহলে বন্ধুরা ডোনটি কিন্তু আকাশে উড়ে চলে যাবে টেক অফ বাটন এই যে দেখতে পাচ্ছেন টেক অফ বাটন আমি এটাতে টিপ দেবো না ওটাতে দেখাবো না এটা টিপ দিলে কিন্তু ডোনটা এখন ব করে চলে যাবে আমি এখন অফিসের মধ্যে আছি আমি টেক আপ বাটনে টিপ দিতে চাচ্ছি না যাই হোক বন্ধুরা তার বাদে আরও প্রচুর প্রচুর অপশন আছে দেখে দেখতে পাচ্ছেন এটা ফটোটা রোটেট করা যাচ্ছে যে দেখেন এই জুম ইন জুম আউট রোটেড সব কিছু করা যাচ্ছে সো এখন আপনি ভাবতে পারেন যে আমি যে ভিডিওটা করলাম সেই ফটোটা ভিডিওটা কোথায় পাবো যে দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারের মধ্যে যা ফোল্ডার অপশনের মধ্যে গেলেই আপনি যে ভিডিওটা করবেন সেখানে যে ভিডিও এখানে সেভ সেভ থাকবে যে ফটোটা করবেন ফটোটা এখানে সেভ থাকবে তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে এটার আর এটার ফাংশন কি কিভাবে সেটিং করবেন এভরিথিং সব কিছু আর দুই সাইডে দুটা হ্যান্ডেল দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাইনে এটা হচ্ছে এটা হচ্ছে গিয়ার বাটন এটা হচ্ছে কন্ট্রোলার